গুড মর্নিং ক্লাস, আজকে আমরা ক্লাস থ্রি এর যে বা তোমাদের যে বাটারফ্লাই বইটি আছে সেই বাটারফ্লাই বইয়ের লেসন ফাইভ অর্থাৎ ওয়াটার নিয়ে যেটা আছে, আশা করি আগের চ্যাপ্টারটা তোমরা পড়েছো খুব ভালোভাবে। আগের চ্যাপ্টারটা ছিল পিকক ট্রেনের একটা সুন্দর গল্প তোমরা পড়েছো, কিছু পাখিদের চিনেছো, তাদের খাদ্যাভ্যাস জেনেছো, তারা কে কী খায়, কে কীভাবে ডাকে সেটা সম্বন্ধে তোমরা কিছুটা জেনেছো। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে তার পরের লেসেন, লেসেন ফাইভ ওয়াটার। ওয়াটার মানে তোমরা সকলেই জানো, ওয়াটার মানে কি? ওয়াটার মানে জল। সেই পেজে আর কিছু বিশেষ কিছু নেই, চলে আসলো তার পরের পেজে। পরের পেজে শুধু হচ্ছে লেটস রিড, এবং তার হেডিংটা কি? হেডিংটা হচ্ছে অ্যাট দি ব্রেকফাস্ট টেবিল। অ্যাট দি ব্রেকফাস্ট টেবিল, দেখো ব্রেকফাস্ট টেবিল, ব্রেকফাস্ট কথার অর্থ কি? ব্রেকফাস্ট কথার অর্থ হচ্ছে সকালের খাবার, যেটাকে আমরা ভালো বাংলায় বলে থাকি প্রাতরাশ। সকালের খাবারকে বলা হয় থাকে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট টেবিল, টেবিল মানে তোমরা সকলেই জানো মোটামুটি চার পা বা তিন পা, অনেক সময় এক পা আলাও হয়, সেগুলো মাঝখানে থাকে এক পা, সেই রকম টেবিল। তাহলে সকালের প্রাতরাশ খাবার টেবিল বা সকালে খাওয়ার সময়কার একটা ঘটনার কথা আমরা এখানে পড়তে চলেছি। এই ঘটনাগুলো কীভাবে রয়েছে, তোমরা আগে যেরকম গল্প পড়ো সেটা কিন্তু ঠিক সেভাবে নয়। এখানে কারা কারা আছে, দুজন চরিত্র আছে, দুজন ক্যারেক্টার আছে, একটা হচ্ছে মাদার আর একটা হচ্ছে রুবি। মাদার রুবি, মাদার অর্থ হচ্ছে মা, আর রুবি রুবি এখানে তার মেয়ে। একজন মা আর মেয়ে তারা একে অপরের সাথে কথা বলছে, এই কথোপকথনের ঢঙে এটা লেখা। এই রকম ফর্ম্যাটে সাধারণত আমরা কী দেখে থাকি, সাধারণত আমরা নাটক লেখা দেখি এরকমভাবে, কোনো স্ক্রিপ্ট লেখা, কোনো চরিত্রের সংলাপ লেখা সাধারণত এইভাবে দেখতে পাওয়া যায়। আর আমরা এখান থেকে কী জানতে পারছি, যে এই গল্পটা একটা গল্প বলা বলে সংলাপ, এই কথোপকথন ইংরেজিতে বলে ডায়ালেক্ট, এগুলো তোমাদের এটা চলবে, এটা এইটা নিয়েই আজকে আমাদের পড়া। আজকে আমরা এর কিছুটা পড়বো, পরের দিন আমরা বাকিটা কভার করবো। চল শুরু করা যাক। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে এখানে বারবার মাদার রুবি এগুলো আমরা কিন্তু বলবো না। এগুলো মাদার রুবি এগুলো যখন বোল্ড মোটা অক্ষরে লেখা তখন সেগুলো বোঝাচ্ছে তখন তারা কথা বলছে। মাদার যখন মোটা কালো অক্ষরে লেখা তখন মা কথা বলছে, রুবি যখন মোটা কালো অক্ষরে লেখা তখন রুবি কথা বলছে। এটা মাথায় রেখো, এটা মাথায় রেখে আমরা পড়াটা শুরু করি। দেখো মা বলছে, মাদার, মাদার কি বলছে, মা কি বলছে, গুড মর্নিং রুবি, গুড মর্নিং মাদার। রুবিও প্রত্যুত্তর বলছে গুড মর্নিং। সকালবেলা আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি, গুড মর্নিং, সুপ্রভাত বলি, শুভ সকাল বলি একে অপর। সেইরকম মাও রুবিকে কি বলছেন, বলছেন গুড মর্নিং রুবি। তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে, তোমরা যখন ক্লাসে আমরা যখন পড়াশোনা করতাম যে সময় যখন সেটা ছিল, সে সময় আমরা ক্লাসে কোনো মাস্টার মশাই বা কোনো দিদিমণি ঢুকলে তোমরা কী বলতে, তাহলে গুড মর্নিং বলতে, এইরকম ব্যাপারটা ঠিক সেই রকম। তখন বলছে গুড মর্নিং রুবি, রুবিও প্রত্যুত্তরে দিচ্ছে, কী বলছে, বলছে গুড মর্নিং মাদার, সুপ্রভাত মা। মা বলছে টুডে ইজ সানডে বাট ইউ আর লুকিং ভেরি স্যাড, এনি ট্রাভেল ডিয়ার। মা কি বলছে, বলছে আজ তো শনি রবিবার, সানডে, সানডে কথা হচ্ছে রবিবার, টুডে ইজ সানডে, আজ তো রবিবার, আজ রবিবার, বাট ইউ আর লুকিং ভেরি স্যাড, কিন্তু তোমাকে খুব দুঃখ লাগে, রবিবারের সাথে দুঃখের কী সম্পর্ক বা আনন্দেরই বা কী সম্পর্ক। আমাদের যখন স্কুল চলত তখন সোমবার থেকে শনিবার পর্যন্ত আমরা স্কুলে যেতাম, স্কুলে যাওয়া সকালবেলা, সেই সকালবেলা রেডি হওয়া, ভোর ভোর ঘুম থেকে ওঠা, শীতকাল হলে তো আরও বেশি কষ্ট, কিন্তু এত কিছুর মধ্যেও রোববার দিনটা আমাদের সকালবেলা উঠতে হতো। রোববার দিন ছুটির দিন ছিল, তোমরাও রোববার দিনটা বের একটু বর্ণনা জানো বাঁচা গেল, রোববার ছুটি। সেই জন্যই মা বলছেন যে রোববার তো, আজ তো রোববার, আজ তোমার ছুটির দিন, বাট ইউ আর লুকিং ভেরি স্যাড, কিন্তু তোমাকে খুব দুঃখিত লাগছে, তুমি দুঃখ পেয়েছ। ট্রাভেল ডিয়ার, ট্রাভেল মানে সমস্যা, বলছে কোথাও কি কোনো সমস্যা হয়েছে, কোনো প্রবলেম হয়েছে, কী সমস্যা,
মাঝি বাস করছে। রুবি কি, রুবি তখন কি বলছে? রুবি বলছে, ইউ আর রাইট, ইউ আর রাইট, যে তুমি ঠিক বলেছ, তুমি ঠিক। আই অ্যাম ভেরি আনহ্যাপি, আমি খুবই অসুখী, আমি খুবই দুঃখিত। কেন, কিসের দুঃখ? মা তখন সেটাই জিজ্ঞাসা করছে, কিসের দুঃখ, হোয়াটস দ্য প্রবলেম চাইল্ড? বলছে, বাবা তোমার দুঃখ কোথায়, দুঃখ কিসে, বা তোমার দুঃখটা কি? রুবি বলছে, লাস্ট নাইট আই হ্যাড এ ব্যাড ড্রিম, শেষ রাতে, মানে শনিবার দিন যে সে ঘুমোতে গেছে সেই দিন রাত্রিবেলাতে সে ঘুমোতে যাওয়ার ঘুমানোর পরে আই হ্যাড এ ব্যাড ড্রিম, মানে তার একটা খুব, মানে রুবি বলছে আমার খুব বাজে স্বপ্ন এসছে, একটা বাজে স্বপ্ন দেখেছি। আই অ্যাম স্টিল ফিলিং অ্যাফ্রেড, আমি এখনো মানে এমনই বাজে স্বপ্ন, সেটা দেখে আমি এখনো ভয় পেয়ে যাচ্ছি, ভয় পাচ্ছি। মা বলছে, বাট হোয়াই, হোয়াট ওয়াজ দ্য ড্রিম, কি, কেন, কি এমন স্বপ্ন তুমি দেখেছো, হোয়াট ওয়াজ দ্য ড্রিম, স্বপ্নটা কি, কেন কেন তুমি এখনো ভয় পাচ্ছ, স্বপ্ন দেখেছো, স্বপ্ন ভয়ের কিছু আছে, সেটা ঠিক আছে, সেটা স্বপ্ন, সেটা বাস্তব নয়। কিন্তু রুবি বলছে, এই যে স্বপ্নটা এমনই যে সেটা এখনো পর্যন্ত সেটা দেখে তার ভয় করছে, সেটা কথা হয়ে তার ভয় করছে। মা বলছে, কেন, কি স্বপ্ন? রুবি বলছে, ওয়েল হ্যাঁ, আই ড্রিমড আই ওয়াজ ওয়াকিং অন দি রোড অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থার্স্টি, থার্স্টি মানে তৃষ্ণার্ত, তেষ্টা পেয়েছে, জল তেষ্টা, থার্স্টি। আই ড্রিম, রুবি বলছে, তো বলছে হ্যাঁ বলছি, রুবি কি বলছে, রুবি বলছে আই ড্রিমড আই ওয়াজ ওয়াকিং অন দি রোড, বলছে আমি স্বপ্ন দেখেছিলাম আমি রাস্তা দিয়ে যেন হেঁটে যাচ্ছি, অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থার্স্টি, এবং খুব তেষ্টা পেয়েছে আমার, এবং খুব আমার তেষ্টা পেয়েছে, জল তেষ্টা পেয়েছে। বাট দেয়ার ওয়াজন্ট এ সিঙ্গল ড্রপ অফ ওয়াটার এনিওয়্যার, কিন্তু সেখানে কোথাও চারিদিকে কোনো জায়গাতে এক ফোঁটা জল পর্যন্ত ছিল না। তখন এটা শুনে মা কি বলছে, মা বলছে, নট এ ট্যাপ, টিউব ওয়েল, ওয়েল অর পন্ড নিয়ার বাই, বলছে নিয়ার বাই মানে কাছাকাছি, বলছে কাছাকাছি কোনো ট্যাপ ছিল না, ট্যাপ কল যেটা খুললে তোমরা ট্যাপ খুললে জল পড়ে, ট্যাপ কল, বা কোনো টিউব ওয়েল সেরকম কিছু কি ছিল না, বা কোনো ওয়েল, ওয়েল মানে পাতকুয়া, পাতকুয়া কি ছিল না, বা কোনো কুকুর, বলছে কাছাকাছি এগুলো কি কোনোটাই ছিল না। মায়ের এই কথাটা বলার কারণ কি, কেননা আমরা সাধারণত এই জায়গাগুলোতে কি জল পাই, ট্যাপ থেকে জল পাই, জলের কল, টিউব ওয়েল, বা ধরো পাতকুয়া বা পুকুর, এসব জায়গা হচ্ছে আমাদের জলের উৎস, এবার এগুলো আমাদের চারপাশেই রয়েছে। কিন্তু রুবি স্বপ্ন দেখছে সে রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছে এবং তার খুব চেষ্টা পেয়েছে কিন্তু চারিদিকে কোথাও জল নেই। তখন অবাক হয়ে গেছে, বলছে তুমি রোজ এত কিছু দেখো চারিদিকে, তুমি স্বপ্নে কোথাও জলের জায়গা দেখতে পেলে না, কোনো ট্যাপ, টিউবওয়েল, পাতকুয়া বা কোনো পুকুর কিছুই দেখতে পেলে না? অ্যাজ ইউ নো, যে তুমি জানো উই গেট ওয়াটার ফ্রম অল অফ দিস, তুমি জানো যে আমরা এগুলো থেকেই জল পাই, এগুলো থেকেই জল পাও, তুমি স্বপ্নে একটাও দেখতে পেলে না, যেটা তুমি রোজ দেখো, রোজ তুমি যেখান থেকে জল পাও সেটাই তুমি স্বপ্নে দেখলে না? তখন রুবি বলছে, নো মাদার, ইভেন দি রিভার্স অ্যান্ড সিজ ওয়ার উইদাউট ওয়াটার, রুবি বলছে না মা, এমনকি নদীগুলো এবং সমুদ্রগুলো জল ছাড়া ছিল, মানে নদী আর সমুদ্র জল ছাড়া, কোথাও জল নেই। রুবি স্বপ্ন দেখছে যে কোথাও জল নেই, মা বলছে তুমি তো ট্যাপ, পুকুর, পাতকুয়া কোথাও কিচ্ছু দেখতে পাওনি, যেগুলি সাধারণত আমরা এখান থেকে তো জল পাই। তখন রুবি বলছে, না কোথাও না, এমনকি নদী সমুদ্রগুলোও শুকিয়ে গিয়েছিল, সেখানেও কোথাও এক ফোঁটা জল ছিল না। দ্যাট ইজ স্ট্রেঞ্জ, অদ্ভুত, এটা তবু অদ্ভুত ব্যাপার, উই গেট ওয়াটার ফ্রম সো মেনি সোর্সেস, আমরা এত নানা রকমের জায়গা থেকে জল পাই, মাটির তলার জল পাই, ট্যাপের জল পাই, পুকুরের জল পাই, পাতকুয়ার জল পাই, এত নানা রকম জায়গা থেকে জল পাই, তা সত্ত্বেও
yet you songs are scarcity. Scarcity মানে কম, ইংলিশ কম থাকা বোঝে, শর্টেজ কম থাকা বোঝে। স্কার্সিটি বলতে আমরা এত জায়গা থেকে এত নানা রকমের জায়গা থেকে জল পাই, তা সত্ত্বেও তুমি এই স্কার্সিটি দেখলে, এই অভাব দেখলে, তখন তখন তুমি জিজ্ঞাসা করছে হোয়াট আর দি সোর্সেস, এই উৎসগুলো কি, কোথা থেকে আমরা জলটা পাই, এই যে কোথা থেকে জল পাই। তখন মা কি বলছে, তখন মা বলছে the main sources of water are rain and snow. Snow আর আইসের মধ্যে একটা পার্থক্য আছে, স্নো মানেও বরফ, আইস মানেও বরফ। আইস মানে হচ্ছে জমাট বাঁধা বরফ, যেই বরফ জমাট বেঁধে যেমন ফ্রিজে যেগুলো আমরা পাই আইস, কিন্তু ফ্রিজে যেগুলো আমরা আইস কিউবে জমাতে দিই আইস ট্রেগুলোতে সেগুলো হচ্ছে আইস, আর যেগুলো ফ্রিজের গায়ে এমনি দেখো জমে যায় ডিপ ফ্রিজের গায়ে, বা যারা তোমরা ফ্রিজ দেখুনি বা ছুটতে যারা দেখুন যে ছোটো ছোটো বরফ আকাশ থেকে পড়ে এটাকে বলে স্নো, যেগুলো তোমার বরফ পড়ছে যেগুলোকে বলে বরফ পড়ছে স্নোফল বলে, অর্থাৎ এগুলো কি, এগুলো হচ্ছে গুঁড়ো বরফ, জমাট বাঁধা না, গুঁড়ো বরফটাকে বলে স্নো। মা বলছে, রুবি জিজ্ঞাসা করছে যে, মা বলছে যে এত নানান রকম জায়গা থেকে আমরা জল পাই, রুবি বলছে যে সেই জায়গাগুলো কী কী, উৎসগুলো কী কী। তখন মা বলছে দি মেইন সোর্সেস অফ ওয়াটার আর রেইন অ্যান্ড স্নো, রেইন মানে বৃষ্টি, বলছে জলের প্রধান অংশ কোন জল, পানীয় জল, ব্যবহারযোগ্য জল, সমুদ্র জল কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, তাহলে সাধারণত কোন জল ব্যবহার করি, পাথকুয়া টিউবওয়েল, হচ্ছে এই জলগুলো উৎস কি, সোর্স কি, সোর্স হচ্ছে উৎস হচ্ছে তারা, এই জলগুলো হচ্ছে বৃষ্টির জল এবং ঝুড়ো বরফের জল। ওয়াটার ফ্রম রেইন অ্যান্ড স্নো ফিলস রিভার্স অ্যান্ড পন্ডস, বৃষ্টির থেকে আর বরফের থেকে পাওয়া জল নদীগুলোকে পুকুরগুলোকে ভরিয়ে দেয়, জলটা পাবো করতে গিয়ে নষ্ট হচ্ছে। তুমি জিজ্ঞাসা করছে হাউ ডু উই গেট দ্যাট ওয়াটার, আমরা কিভাবে এই জলগুলোকে পাই। মা বলছে, মা তো উপায়টা বলছে, কি বলছে, with the help of wells or tube wells, মানে পাতকুয়া আর টিউব ওয়েল মানে যেগুলো মাটির থেকে এমন জলটা উঠে যাচ্ছে চাপা বাঁধা, সেখান থেকে আমরা বা সেগুলোর সাহায্যে আমরা ওই মাটির নিচে শুষে নেওয়া জলটাকে বাড়ি। তখন বলছে সাপোজ মাদার if all the rivers, lakes, ponds and wells go dry, যদি বুঝে যায়, যদি শুকিয়ে যায়, ও ড্রাই শুকিয়ে যায় মানে শুকিয়ে যাওয়া, কি হবে তখন। আমাদের বলছে তাহলে আমরা বাঁচতে পারবো না, সাধারণে বাঁচতে পারবো না, তাহলে আমরা বাঁচতে পারবো না, অল অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ, প্রত্যেকটা জন্তু জানোয়ার, প্রত্যেকটা পাখি, পশু পাখি এবং গাছপালা নিড ওয়াটার টু লিভ, তাদের বাঁচতে গেলে জলের দরকার, উই ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়াশ বেথ অ্যান্ড ক্লিন থিংস, আমরা সেটাকে পান করি, বাকি করি, ধুই, ওয়াশ করি, বাথরুম স্নান করি, এভাবে করে সব এগুলোকে আমরা কি করে রাখি, যে পরিষ্কার করে দিয়েছি। তখন রুবি বলছি ইউ আর রাইট, তুমি ঠিক, আই টেক মাই বাথ, ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ক্লিন মাই ডলস, হ্যাঁ মা তুমি ঠিক বলেছ, আমি স্নান করি এই জল দিয়ে, আমি আমার সাবধানও এই জল দিয়ে, আমার পুতুলগুলোকে আমি এই জল দিয়েই পরিষ্কার, বোঝা গেছে আর সকলে। আজকে এইটুকুনি থাকবে, পরের দিন আমরা বাকিটা কভার করবো এবং তার সাথে অ্যাক্টিভিটিগুলো করার চেষ্টা করবো, কেন প্রত্যেকটা শুধু উচ্চারণ দেখবে, অর্থগুলো বোঝার চেষ্টা করবে, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে, সময় তোমাদের জন্য আমরা সাহায্য করার চেষ্টা করবো।
ভালো থেকো, আজ এই পর্যন্ত।